নারী সাফ চ্যাম্পিয়নশিপে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে শিরোপা জিতল সাবিনারা। কাঠমান্ডুতে ফাইনালে নেপালকে 2-1 গোলে হারালো তারা। ম্যাচের শুরু থেকেই খেলায় গিয়েছে আক্রমণ পাল্টা আক্রমণে, দুই দলই তৈরি করেছে ঠিকমতো, দিতে পারলে বাংলাদেশের এগিয়ে যাওয়ারও সুযোগ ছিল, কিন্তু সেটি হয়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে শুরুর দিকেই লিড পায় বাংলাদেশ, 52 মিনিটে দলকে লিড এনে দেন মনিকা চাকমা। অদম্য 4 মিনিটের মাথায় আমিশার গোলে সমতায় ফেরে স্বাগতিক নেপাল, তবে 81 মিনিটে ঋতুপর্ণা দুর্দান্ত গোলে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। টানা দ্বিতীয়বার নারী সাফের শিরোপা জিতল বাংলাদেশ। কাঠমান্ডুর ফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়েছে সাবিনারা। এই মুহূর্তে রাজধানীতে চলছে উল্লাস। বাফুফে ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিক রহমান। মুশফিক, নারী সাফ ফাইনাল, নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ, এবং দর্শকরা কী প্রতিক্রিয়া জানাচ্ছেন জানাবেন আমাদেরকে। হ্যাঁ তরুণী, যেমনটি বলছিলেন, নারী সাফে দ্বিতীয়বারের মতো, টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ, এবং ঋতুপর্ণার গোলে বাংলাদেশের যে দুর্দান্ত পারফরমেন্স, তাতে সত্যি নজর কাড়া ছিল আজকের এই ম্যাচটি। এবং যারা আজকে বাফুফে ভবনে এই ম্যাচটি উপভোগ করেছেন বড় পর্দায়, তারা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। আমি একটু দুজন দর্শকের কাছে জানতে চাইবো যে কেমন লেগেছে আজকের ম্যাচ। অসাধারণ ছিল, অসাধারণ, এক কথা অসাধারণ। আসলে যদি জানতে চাই যে কার পারফরমেন্সটা আজকে বেশি এনজয় করেছেন? ঋতুপর্ণা। শুনছিলেন তরুণী যে ঋতুপর্ণার পারফরমেন্সটাই বেশি এনজয় করেছেন আজকের এই দর্শকরা। আপনার কাছে কার খেলাটা ভালো লেগেছে? আপনার চমৎকার ম্যাচ ছিল, খুবই উপভোগ্য। ঋতুপর্ণা চাকমার যে দ্বিতীয় গোলটি ছিল, এটি একটি বিশ্বমানের গোল ছিল। হ্যাঁ, আমরা আশা করবো সামনের বারও এই জয়ের ধারা আমরা অব্যাহত রাখতে পারবো। যেমন শুনছিলেন তরুণী, আসলে আজকের এই ম্যাচটা কিন্তু মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ফুটবল ভক্তদের জন্য অত্যন্ত একটা আবেগের জায়গা ছিল এবং উৎকণ্ঠার জায়গা ছিল যে বাংলাদেশ জিততে পারবে কিনা আজকের ম্যাচটায়। কারণ সেই প্রতিপক্ষ, সেই নেপাল, ভেনু সেই দশরথ রঙ্গশালা কাঠমান্ডুতে, এবং সেই প্রতিপক্ষের বিপক্ষে আজকের যে ম্যাচটা এবং আজকের টেম্পারেচারের জায়গায়, কিন্তু নেপালের অনেকটা শীত ছিল এবং সেই সাথে পুরো স্টেডিয়াম কিন্তু দর্শক ঠাসা ছিল। সেই হোম কন্ডিশনের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যে এত ভালো খেলে এভাবে জয়টাকে উদযাপন করবে, জয়টা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য উপহার দেবে, এটা আসলে অনেকটা অবিশ্বাস্যই ছিল। সেই জায়গায় আপনি একটু বলে রাখতে চাই যে গতবার যেমন ছাদ খোলা বাসে নারীদেরকে, নারী ফুটবল দলকে স্বাগত জানানো হয়েছিল, আর আগামীকাল দুপুর 2:30 মেয়েরা ঢাকায় পৌঁছাবে, তাদের বিমান ল্যান্ড করবে দুপুর 2:30, এবং সেখান থেকেই বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন একটা আয়োজন করছে, একটি আমরা জেনেছি একটি কর্পোরেট প্রতিষ্ঠানও এমন একটি ছাদ খোলা বাসের আয়োজন করছে। কাল নিশ্চয়ই বাংলাদেশের নারী ফুটবল দলকে স্বাগত জানাবে বাংলাদেশের 18 কোটি মানুষ। তরুণী, 2 বছর আগের মুকুট আবারও ছিনিয়ে আনলো বাংলাদেশের মেয়েরা। মুশফিক, ধন্যবাদ আপনাকে।